প্রিয় দর্শক, সবাইকে পবিত্র মাহে রমজানের অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সকাল সন্ধ্যা টিভির ঢাকা ইফতার বাজার অনুষ্ঠানের আজকের পর্ব। ঠিক এই মুহূর্তে আমি আছি রাজধানী ঢাকার অন্যতম বিলাসবহুল এবং সবথেকে নিরাপদ আবাসিক এলাকা বাড়িধারা ডিপ্লোম্যাটিক জোনে। বাড়িধারা এলাকায় বেশ কিছু বিলাসবহুল হোটেল আছে, আর সেগুলোর মধ্যে অ্যাসকট প্যালেস অন্যতম। পবিত্র মাহে রমজান উপলক্ষে সেখানে ইফতারির কি কি বিশেষ আয়োজন করা হয়েছে আজকের ভিডিওতে আপনাদের সেটাই দেখানোর চেষ্টা করব। তাহলে প্রিয় দর্শক, পুরো ভিডিও জুড়ে আপনারা আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, ঠিক এই মুহূর্তে আমি আছি অ্যাসকট প্যালেসের সামনে। এটি একটি ফোর স্টার হোটেল। এটার অ্যাড্রেস বাড়িধারা ডিপ্লোম্যাটিক জোন, রোড নম্বর 6, হাউস নম্বর 14। তাহলে পবিত্র মাহে রমজান উপলক্ষে এখানে ইফতারির কি কি স্পেশাল আয়োজন করা হয়েছে তাহলে চলুন আমরা ভেতরে গিয়ে সেগুলো দেখি। ঠিক এই মুহূর্তে আমি আছি অ্যাসকট প্যালেস হোটেলের মধ্যে, আর এখানকার রয়্যাল ট্রিট রেস্টুরেন্টে পবিত্র মাহে রমজান উপলক্ষে কি কি বিশেষ আয়োজন করা হয়েছে এখন আমি আপনাদের সেগুলো দেখাবো। প্রিয় দর্শক, ঠিক এই মুহূর্তে আমি আছি রয়্যাল ট্রিট রেস্টুরেন্টের ভেতরে। এই রেস্টুরেন্টের এনভায়রনমেন্ট এবং ইন্টেরিয়ার ডিজাইনটা অনেক সুন্দর, আর এখানে পবিত্র মাহে রমজান উপলক্ষে বুফে ইফতারের আয়োজন করা হয়েছে। তো বুফেতে কি কি মেনু আছে এখন সেগুলো আপনাদের সঙ্গে পরিচয় করে দেব, আর এই বিষয়ে আমাকে হেল্প করবে ভাই আপনার নামটা? নিপন হালদার, সিনিয়র সুপারভাইজার, অ্যাসকট প্যালেস ঢাকা। ওয়েলকাম টু রয়্যাল ট্রিট রেস্টুরেন্ট, অ্যাসকট প্যালেস, বাবাধারা ডিপ্লোম্যাটিক এরিয়া। আচ্ছা ভাই, তাহলে আপনি একটু বলবেন যে আপনাদের এখানে ইফতার উপলক্ষে বুফেতে কি কি মেনু আছে? পবিত্র মাহে রমজান উপলক্ষে পুরো রমজান মাস জুড়ে আমাদের বুফে ইফতার কাম ডিনার আমরা আয়োজন করে থাকি, আর আমাদের বুফের প্রাইসটা হচ্ছে বেসিক্যালি 3499। বোগো অফার প্রযোজ্য, সিলেক্টেড ব্যাংক কার্ড হোল্ডার্স এবং অ্যাসকট প্রিভিলেজ কার্ড হোল্ডারদের জন্য। আমাদের সপ্তাহে সাত দিনই আমাদের বিভিন্ন টাইপের ফুড দিয়ে আমরা আমাদের বুফে সাজিয়ে থাকি। প্রতিদিনই আমাদের মেনু আইটেম চেঞ্জ হয়। আজকে আমাদের এই মুহূর্তে আজকের বুফেতে আছে এখানে বিফ হালিম, তার সাথে বিভিন্ন টাইপের কন্ডিমেন্টস আছে, লাইক ব্রাউন অনিয়ন, কোরিয়ান্ডার, চপ জিঞ্জার, গ্রিন চিলি, লেমন, দেন স্যুপ হিসেবে আছে আজকে আমাদের থাই ক্লিয়ার স্যুপ। এবং ইফতারের একটা অতি প্রয়োজনীয় উপাদান হচ্ছে খেজুর। দেন এটা হচ্ছে আমাদের সালাদ স্টেশন, এখানে বিভিন্ন টাইপের সালাদ দেওয়া আছে, লাইক থাই গ্রিন পাপায়া সালাদ, গ্রিক সালাদ, দই বড়া, বাবাগানুষ, ফ্রেশ কিউকাম্বার, ক্যারট, টমেটো, দেন ফাতুস সালাদ, গ্রিন সালাদ, ফ্রেশ লেটুস। দেন ইফতার আইটেম হিসেবে আমাদের আছে ছোলা ভুনা, পেঁয়াজু, বেগুনি, দেন আরও থাকছে মিনি চিকেন সমোসা, অনিয়ন রিংস, ফ্রাইড পটেটো কিবা। দেন আমাদের এই ইফতার আইটেমগুলি আসলে প্রতিদিনই চেঞ্জ হয়, এক এক দিন এক এক ধরনের আইটেম আমরা পরিবেশন করে থাকি। মেন ডিশ হিসেবে আমাদের থাকছে স্টিম রাইস, মোগলাই পরোটা, বিফ লতা কাবাব, এটা খুবই সুস্বাদু এবং হেলদি একটা কাবাব। দেন এর বাইরে আরো আমাদের আছে বাটার নান, মিক্স ফ্রাইড রাইস, চিকেন চিলি অনিয়ন, বিফ অয়েস্টার সস, চিকেন তেরিয়াকি,
ফিশ বল, ফিশ মশলা এবং মিক্সড ভেজিটেবল পাঁচফোড়ন। এছাড়াও আমাদের অনেকগুলি ডেজার্ট আইটেম দিয়ে আমাদের ডেজার্ট কর্নারটা সাজানো হয়েছে। ডেজার্ট হিসেবে থাকছে রমজান মাসের সবার খুবই খুবই প্রিয় কিছু আইটেম, লাইক এদিকে থাকছে বিভিন্ন টাইপের মোস, জেলো, জিলাপি, জিলাপি আছে, আমাদের নিজেদের তৈরি হোমমেড ইয়োগাট, অ্যাসোর্টেড পেস্ট্রি, সেমাই, ফ্রেশ ফ্রুট প্লেটার, বাসভূষা, এই সব আইটেম দিয়ে আমাদের সাধারণত ডেজার্ট কর্নারটা সাজানো হয়েছে। এর বাইরেও আমাদের জুস বার আছে, জুস বার আছে, জুস বারে আমরা প্রতিদিন আমাদের জুস আইটেমগুলি চেঞ্জ হয়ে থাকে। আজকে এই মুহূর্তে আমাদের জুস হিসেবে আছে ফ্রেশ ওয়াটারমেলন জুস এবং ম্যাঙ্গো ট্যাং। জুসটাও আমরা প্রতিদিন চেঞ্জ করে থাকি, কোনো দিন অরেঞ্জ, পাইনাপেল, ওয়াটারমেলন বা বিভিন্ন টাইপের লাচ্ছি থাকে, লাইক মিন্ট লাচ্ছি, সল্টেড, সুইট লাচ্ছি। আচ্ছা ভাই, আপনাদের এখানে কেউ যদি ইফতার করতে চায় তাহলে সেটার সিস্টেমটা কি? এছাড়াও এটা হচ্ছে আমাদের বেসিক্যালি মাল্টি কুজিন রেস্টুরেন্ট। এখানে আমাদের থাই, চাইনিজ, ইন্ডিয়ান, কন্টিনেন্টাল ফুড যেটা আমরা আলাকাট হিসেবে সার্ভ করে থাকি, এর বাইরেও আমাদের এই রেস্টুরেন্টে সকাল 6:30 থেকে 10:30 পর্যন্ত আমাদের প্রতিদিন বুফে ব্রেকফাস্ট থাকে। বুফে ব্রেকফাস্টটাও সপ্তাহের প্রতিদিনই থাকে, যে কেউ চাইলেই আমাদের এখানে ব্রেকফাস্ট করতে পারবেন। এবং আমাদের ব্রেকফাস্টের প্রাইসটা হচ্ছে 1,520 টাকা। এর বাইরে আমাদের একটা জাপানিজ ডাইনিং আছে আমাদের রুফটপে 6th ফ্লোরে, ওইখানে আমরা অথেন্টিক জাপানিজ ফুড সার্ভিস করে থাকি। দেন আমাদের একটা ব্যাংকুইট হল আছে যেখানে আমরা সর্বোচ্চ 120 প্যাক্সের যে কোনো বিভিন্ন টাইপের কর্পোরেট প্রোগ্রাম, ওয়েডিং সিরোমনি, বার্থডে প্রোগ্রাম, বিভিন্ন টাইপের সোশ্যাল গ্যাদারিং এগুলি আমরা আয়োজন করে থাকি। তাছাড়া আমাদের একটা ইউনিটি কনফারেন্স রুম আছে যেখানে সর্বোচ্চ আমরা 20 প্যাক্সের অ্যারেঞ্জমেন্ট করতে পারি। ওইখানে বিভিন্ন টাইপের সেমিনার, মিটিং এগুলি আমরা সাধারণত আয়োজন করতে পারি। আচ্ছা, আপনাদের এখানে যে ফুডগুলো সার্ভ করা হয় আর সেগুলোর সঙ্গে কত পার্সেন্ট ভ্যাট আপনারা অ্যাড করেন বা সার্ভিস চার্জ? আমরা আমাদের মেনু প্রাইসের সাথে সাধারণত 15% ভ্যাট এবং 10% সার্ভিস চার্জ আমরা অ্যাড করে থাকি। আর বুফে আমরা যেটা বললাম, আসলে রমজান মাস উপলক্ষে আমাদের যে প্রাইসটা করা হয়েছে 3,499 টাকা, এটা আসলে অল ইনক্লুসিভ, এর সাথে আসলে কোনো কিছুই প্লাস প্লাস হবে হচ্ছে না, জাস্ট 3,499 টাকা পে করলেই হবে। আর এটা বগ অফার, এটা হচ্ছে সিলেক্টেড ব্যাংক কার্ড হোল্ডার্স এবং আমাদের অ্যাসকট থেকে অ্যাসকট প্রিভিলেজ কার্ড হোল্ডার যারা আছেন তারা এটা এনজয় করতে পারবেন। ঠিক আছে ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ, সবাইকে রিকোয়েস্ট থাকবে অ্যাসকটে চলে আসুন, আমাদের রমজান মাস উপলক্ষে রমজানের ইফতার উপভোগ করুন। থ্যাংক ইউ। তাহলে প্রিয় দর্শক, গেস্ট হিসেবে আপনারা যদি বেস্ট হসপিটালিটি অ্যান্ড সার্ভিস পেতে চান তাহলে অবশ্যই আসতে পারেন অ্যাসকট প্যালেস হোটেলে। আর ঢাকা ইফতার বাজার অনুষ্ঠানের আজকের পর্ব এই পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো পর্ব নিয়ে নতুন কোনো জায়গায়। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।